আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা কলের লাইন টেনে দেখাবো কিভাবে আপনার কলটা টেনে নেওয়া হয়। আর আপনার এই কলের লাইনটা আপনার বিল্ডিং এর ভিতরে পড়ে গেছে। এই যে আপনার বিল্ডিংটা, এই যে আপনার বিল্ডিং, এই বিল্ডিং এর আপনার এই ভিতরে পড়ে গেছে আপনার কলটা। তার জন্য আমাদের এই কলের লাইনটা আমাদের একটু টেনে নিতে হবে। টেনে আপনার এই যে পিছনের এই যে সেটটা আমাদের এখানে রাখতে হবে, এই সাইডে আমাদের রাখতে হবে, এই সাইডে আমাদের কলটা রাখতে হবে। আর এই কলের লাইনটা আপনারা কীভাবে টানি সেটা আপনারা দেখুন, আর আপনারা শিখুন একটা কলের লাইন কীভাবে টানতে হয়। আর আমাদের ওই খোদা অলরেডি আমাদের খোদা হয়ে গেছে। এই যে লোহার পাইপ, এখানে আপনার প্লাস্টিকের পাইপের জোড়া ওই যে, আর আমাদের ওই সাইডে আমাদের হোল করতে হবে, 10 ইঞ্চি হোল করে পিছন সাইডে আমাদের নিতে হবে। তারপর আমরা কীভাবে টানি সেটাই আপনাদের দেখাবো। আপনারা দেখ আমাদের পিছনের সাইডটা বন্ধুরা, এই যে পিছনের সাইড আমাদের, এই সাইডে আমাদের একটা হোল করতে হবে। মানে কলের লাইনটা আসবে, এই কলের লাইনের জন্য আমাদের একটা এই সাইডে ফোঁটা করতে হবে। এটা আপনার 10 ইঞ্চি গাঁত নেই, আমরা হাতের শ্রেণি দিয়ে আমরা এই করবো, ফোঁটা করবো 10 ইঞ্চি গাঁত নেই আমাদের। আপনার এখন বর্তমান, এখন বর্তমান যুগ হলো আপনার ডিজিটাল, আপনার সিনে হাত উদ্ধার না করে আপনার মেশিন দিয়ে করা হয়। আমরা এখন আমরা মেশিন আনা হয় নাই, তার জন্য আমরা হাত দিয়ে করতে হয়। এটা ফুটা করতে আপনার মেশিনে 2 মিনিট লাগে, 10 ইঞ্চি একটা হোল 2 মিনিট লাগে, আর একটা হাত দিয়ে করতে গেলে কমপক্ষে আপনার 20 থেকে 15 মিনিট লাগে। আমাদের হাত দিয়ে করতে হবে, আর কি করার আছে। আমাদের যে পাইপটা আমাদের এখানে আসবে, যে ফোটার কথা আপনাদের এতক্ষণ দেখালাম, যে ফোটাটা এতক্ষণ করা দেখালাম, সেই লাইনটা ফোটাটা আমাদের হয়ে গেছে। লাইনটা আমাদের এখানে আসবে, ফোটাই থেকে আপনার 1 ফিট এ সাইড আসবে। আমাদের ফোটা অলরেডি হয়ে গেছে। এখন আমরা কলের গুঁড়ায় যে কাজ করব সেটাই দেখুন, কলের গুঁড়ায় যে কী করি, কীভাবে আমরা কাজ করি। এই যে আমাদের এই যে আপনার কলের গুঁড়াটা, এই যে আপনার এই যে কলের গুঁড়া, আমাদের এখানে এই প্লাস্টিকের পাইপ, এই যে প্লাস্টিকের পাইপ, এই প্লাস্টিকের পাইপ থেকে আমাদের কেটে নিতে হবে, এই প্লাস্টিকের পাইপ থেকে। আর এখান থেকে আমরা কেটে নিব, এখান থেকে কেটে নিয়ে তারপর এখানে আপনার বড় করে তারপর জোড়া দিয়ে নিব, বা এটা কাটবো। এখন এটা আপনার 1.5 ইঞ্চি ডি পাইপ, আর এটা আমরা এখন আমাদের সকেট করতে হবে না, এটা সকেট আছে অলরেডি। তার জন্য আমাদের এখন যতটুকু লাগবে পরিমাণ ততটুকু আমরা কেটে নিব, এখান থেকে এখান থেকে কেটে নিব। সকেট আছে আপনার, সকেট আছে 5 ইঞ্চির মতন। এই পরিমাণ ভাবে আমাদের লাগবে, এই পরিমাণ। কাটা হয়ে গেছে। হ্যালো বিহাউস, আমরা এখন আমরা এই করবো আপনার এই গোড়াটার প্লাস্টিকের পাইপটা আমরা নিচে থেকে কাটবো, কেটে তারপর আমরা এই আপনার কলটা ই করে আমরা এখান থেকে টেনে নিবো ওখানে, আর প্লাস্টিক পাইপ আমাদের কাটতে হবে, এইখান থেকে আমাদের কাটতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আপনার কলের গুঁড়াটা আমাদের কাটা হয়ে গেছে, এখানে বানছি কলটা আমরা উঠাবো। পাইপের টুকরাটা টুকরাই লাগবে, যে ধরে আমাদের এই বন্ধুরা আমরা একটা যে পাইপের টুক আমাদের লাগাইতে হবে, আর আমাদের আটা দিতে হবে। আর কলের লাইন আপনার টানা আপনার তেমন আপনার কাজ না, স্যাম্পল একটা কাজ আপনার অনেক কালেকশন হয়ে গেছে।
বন্ধু আমাদের সম্পূর্ণ আপনার ঘোড়াই থেকে আপনার যে সকেট পাইপটা আমাদের কাটা হয়েছিল আনাম পাইপে থেকে সেটা আমাদের ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আমাদের ওই যে ফুটাটা আর এখানে আমাদের একটা ভ্যান হবে, ভ্যান হয়ে আপনার একবারে ওই সেটে আপনার বের সেটে বাইরে ওই কল দেখার হবে। আমাদের এখানে যে পরিমাণ লাগবে তারপর আমাদের এখান থেকে একটু কাটতে হবে, কেটে দিয়ে তারপরে ভ্যান লাগাই নিচে পিছন নিতে হবে। সেটাই দেখুন কীভাবে নিই। এই বন্ধুরা আমাদের একটা দেরিংসি এলপো আমাদের এখানে লাগানো হয়েছে, দেরিংসি এলপো দিয়ে তারপর আপনার অ্যাঙ্গেল করে আমাদের পিছনে নেওয়া হয়েছে। দেখুন কীভাবে আপনার সহজ পদ্ধতি আপনার লাইন টানা, আপনার যেই থেকে কখনো টানবেন না, প্লাস্টিকের ঘোড়া খুঁটে প্লাস্টিক পাইপ বের করে তারপর আপনার কেটে তারপরে খাড়া করে ভেন করে আপনার যেখানে আপনার নিতে চান সেখানে নিতে পারবেন। দেখুন সহজ একটা কাজ, আপনার কলের ঘোড়াই থেকে আপনার লাইনটা টেনে আপনার দূরে নেওয়া একবার সহজ কাজ। আমাদের ঘোড়ার কাজ শেষ, এখন আমরা কলটা যেখানে সিটিং হবে সেখানে আমরা এখন যা কাজ করবো সেটাই দেখুন কীভাবে কাজ করি। এই বন্ধুরা এটাই হলো আপনার পিছনের সাইড, আর এই পিছনের সাইড আপনার এখানে আমরা একটা প্লাস্টিকের এলপো ধরানো হয়েছে। আমাদের এখানে হলো যেই এলপো বেশি ধরে আমরা এখানে আমরা প্লাস্টিকের এলপো ধরাইতেছি, কারণ হলো কি আপনার পিছনে আপনার অনেক মাটি উঠবে। দেখুন ওয়াল এখানে আরও উঁচু হবে, এই পর্যন্ত আপনার তো যে পাইপ দেওয়া যাবে না, প্লাস্টিকের পাইপই আমরা নিতেছি, এখানে প্লাস্টিক ফিটিং নিতেছি। এর উপরে আপনি কলটা এখন খাড়া হবে, আর এটা আপনার ডি এলপো প্লাস্টিকের এটার উপরে আমরা এখন কলটা খাড়া করবো। কলটা খাড়া করলে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন কলটা খাড়া হবে বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনার কীভাবে আপনার কলটা খাড়া হয়েছে, এটা আপনার খাড়াটা আপনার লোহার পাইপ, এটা আপনার লোহার পাইপ, আর আপনার এখানে আপনার লোহার পাইপের সাথে আপনার প্লাস্টিকের পাইপ সকেট বানানো হয়েছে, আর এখানে আপনি এটা প্লাস্টিকের এলপো, আর আমরা এখানে আপনার জিআই এলপোটা ইউজ করি বেশি। এখানে আমরা প্লাস্টিকের ইউজ করলাম কী কারণে সেটা আমরা বলি, আপনাদের বলি শুনেন। এটা হলো আপনার এই জায়গাটা আপনার অনেক গভীর, আর এখানে আপনার গভীর এত বড় জিআই পাইপ দেওয়া যাবে না, তার জন্য আমরা এখানে প্লাস্টিকের পাইপ দিয়ে দাঁড়া করাইছি। এটা আমাদের কলের লাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে মোটর টেনে নেব। এটা আমাদের মোটর লাইন করা আছে, এখানটা আমরা মোটরটা টেনেও যে আমরা আমাদের ওই যে আপনার ওই বিল্ডিংয়ের চিবিতে ঢুকাই দিয়ে রাখতে হবে। আর আমাদের কাজ যদি ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওটি আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। Oh,